আমিও বিশ্বকাপ জয়ী, বিশ্বকাপে আমারও অবদান আছে। 2026 সালে মেসি থাকবে না, আমি হব মেসির জায়গার উত্তরসূরি। মেসিকে প্রশংসায় ভাসিয়ে পাওলো দিবালা আরও কি বললেন, বিস্তারিত দেখুন ভিডিওতে। লিওনেল মেসি হেরে গেছে, লিওনেল মেসি হতাশ হয়েছে, লিওনেল মেসি কেঁদেছে। তিনি হতাশ ও আবেগের কারণে 2016 সালে জাতীয় দল থেকে বিদায় বলেছিলেন, কিন্তু স্বপ্ন তার পিছু ছাড়েনি, স্বপ্ন যেন তাকেই খুঁজছে। তিনি সবসময় স্বপ্ন দেখতেন দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার। তার জীবনে ফুটবল ইতিহাসে এমন কোনো পুরস্কার নাই যেটা তার নাই, শুধু একটা জিনিসের কমতি ছিল, বিশ্বকাপ সোয়ার অপেক্ষা। অবশেষে 36 বছরের শিরোপা খড়া কাটিয়ে লিওনেল মেসির কাছে এখন তার স্বপ্নের ট্রফি বিশ্বকাপ। বিশ্বকাপ জেতার পর ট্রফিতে চুম্বান প্রদান করায় এক নিমিষেই বোঝা যাচ্ছে কতটা আনন্দময় তার জীবন, এখন কতটা প্রফুল্ল সেই ব্যক্তিটা। তাই তো এমন সময় মেসিকে নিয়ে তার অভিনন্দনের কথা, স্বপ্নের কথা বলতে কেউই বাদ রাখিনি। পাওলো দিবালা বলেন, লিওনেল মেসি সারা বিশ্বের এক নামে সবাই চিনে। তিনি শুধু যে আর্জেন্টিনার জন্য সেরা প্লেয়ার তা নয়, সারা বিশ্বের সেরা প্লেয়ার। তার ঝুলিতে এমন কোনো পুরস্কার নেই যেটা বিশ্ব ফুটবলে আছে। শুধুমাত্র একটাই চাওয়া ছিল লিওনেল মেসির, আর সেটা হলো এবারের বিশ্বকাপ। বিশ্বকাপ নিতে পারলে লিওনেল মেসির ইতিহাসের পাতায় থাকবে এক নম্বরেই তার নাম। অবশেষে লিওনেল মেসির কাছে ধরা দিল তার স্বপ্নের ট্রফি বিশ্বকাপ। 2026 সালে পাওলো দিবালাকে আর্জেন্টিনা ফুটবল একাদশে কে কে দেখতে চান? 2022 বিশ্বকাপে কিছু প্লেয়ারের পরিবর্তে কোয়ালিটিফুল প্লেয়ার সংযোগ করবে 2026 বিশ্বকাপে। 2026 বিশ্বকাপের একাদশে যে যে প্লেয়ারের পরিবর্তন হয়ে দলে আসতে পারে এক নজরে দেখে আসা যাক। গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস, রক্ষণভাগে থাকবেন নাওহিল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, ওটামেন্ডির পরিবর্তে দলে থাকতে পারে সেন্সি এবং মার্কুস আকুনোর পরিবর্তে দলে থাকতে পারে বালেদ্রি। এছাড়াও ভিন্ন ভিন্ন আকারে রক্ষণভাগে দেখা যেতে পারে। এবং মাঝমাঠে থাকবেন রদ্রিগো দি পল, অ্যান্জো ফার্নান্দেস এবং ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে দলে থাকতে পারে লিওন্দ্রো প্যারাদেস এবং ভিন্ন ভিন্ন রূপেও দেখা যেতে পারে। এবং আক্রমণভাগে থাকবেন হুলিয়ান আলভারেস, আলেহান্দ্রো গার্নান্স এবং পাওলো দিবালা। এই যদি হয় 2026 সালের বিশ্বকাপ একাদশ, তাহলে 2022 সালের মতো 26 সালে আবারও কাপ নেব ইনশাল্লাহ। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।